ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি, আর একটা জিনিস আমার মাথায় এসেছে, এই প্ল্যানটা, তো সেইটা আমি করব। আর সেটা আমি করবো মানে সেটা আমি সাহেবের ওপরই অ্যাপ্লাই করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ দূরে ওখানে ল্যাপটপে কাজ করছে, ও এখনও জানে না কী করবো না করবো, কিচ্ছু জানে না। তবে যেটা আমার মাথায় এসছে, এটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, মানে ফার্স্ট টাইমই আমি কারোর ওপর অ্যাপ্লাই করছি, সেটা তাও ওর ওপর। তো ঠিক আছে, আগে ডেকে নিই, এসো একবার এদিকে আসো না, একটা মজার জিনিস করবো, তুমি আসো। আরে আসো তো, একটা মজার জিনিস করবো, চলো 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 বসো। আমি এটা বসো, সবাইকে হাই বলে দাও। আরে একটা মজার জিনিস করব, কোনো তোমার পেছনে লাগা না, কোনো অপদস্ত করাও করব না। এটা দেবে আমাকে মাথা খারাপ নাকি? তো তোমায় যেটা করব শোনো আগে ভালো করে। তো একটা একটা মজার জিনিস করব, জিনিসটা হচ্ছে, সবাই ভালো আছো? তুমি ভালো আছো না, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যদি তুমি, আমি যেটা করব, যদি তুমি পেরে যাও তাহলে এটাই প্রমাণ হবে তোমার ঘরে বুদ্ধি আছে, আদারওয়াইজ একদম বোকা বেনে যাবে। ঠিক আছে, দেখা যাক। আমিও জানি না তুমি পারবে কি না, ফার্স্ট টাইম করছি, তোমাদেরকেই বললাম যে ফার্স্ট টাইম আমি মানে এই প্ল্যানটা করেছি এবং করে সেটাকে অ্যাপ্লাই করছি ফার্স্ট টাইম, তাও ওর ওপর, দেখা যাক। তো আমি কি করেছি, আমার পার্সটা নিয়েছি, আর তোমায় দেখ, তোমাদের দেখিয়ে দিই, তোমাকেও দেখিয়ে দিই, কিছু আছে নেই তো পার্সে, কিন্তু একদমই কিছু নেই। আর এখানে আমি 500 টাকার নোট, একটা 500 টাকার নোট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, তুমিও দেখে নিয়েছো, এটা নকল না আসল সবাই দেখেই বুঝতে পারবে, ঠিক আছে, নকল না আসল সবাই দেখেই বুঝতে পারবে। তো একটাই 500 টাকার নোট আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এই 500 টাকাটাকে আমি ভাঁজ করে আমি পার্সে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে, তুমিও দেখো, নাহলে করতে পারবে না, পার্সে ঢুকিয়ে দিচ্ছি, তোমরাও দেখে নাও, একটাই 500 টাকা রয়েছে আর কিছু নেই, আমি এটাকে ঢুকিয়ে দিয়েছি। ওকে, তো এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। ম্যাজিক হচ্ছে নাকি এটা, কি? ঠিক আছে, শোনো না, আরে তুমি শোনো না, চুপ করো না। তো পার্স বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ শুধু একটাই 500 টাকার নোট রয়েছে। এবার এটা আমি এখানে রেখে দিলাম, এবার ব্যাপারটা হচ্ছে, এখানে রেখে দিলাম, এবার ব্যাপারটা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমায় হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে টাচ করেই মানে ব্যাগটাকে টাচ করতে পারবে না, টাচ না করে ব্যাগ থেকে মানে আমার পার্সটা থেকে টাকাটা বের করতে হবে, কোনো কিছু, হাত বলো মুখ বলো কোনো কিছু টাচ না করে পার্সটা থেকে যদি তুমি 500 টাকাটা বের করে নিতে পারো তাহলে ওই টাকাটা তোমার, আর যদি আমি পারি তাহলে আমার। ওকে, বুঝতে পেরেছো? তোমরাও বুঝতে পেরেছো কি বললাম? বোকা বোকা, কোনো মাথা মুন্ডু নেই। আচ্ছা দেখাই যাক, করছিলাম আমি দুপুরবেলা, মানে ঠিক আছে, আচ্ছা বোকা বোকাই না হয় হোক, ঠিক আছে। তো ওকেও বললাম, তোমাদেরকে বলে দিচ্ছি, পার্সটা টাচ না করে ওকে বের করতে হবে ওই টাকাটা, যদি টাকাটা বের করতে পারে তাহলে টাকাটা হবে তোমার, আর আমি যদি পারি তাহলে আমার, আর না হলে বোকা মেনে যাবে তুমি। ওকে, একদম হাত পাত না, কোনো কিছু টাচ না করে স্টার্ট করো, দেখো আমার ব্রেন খাটানোই আছে, আমার ইনভিজিবল ল্যান্ড নেই তো, আমারও তো নেই, আমিও তো করব, করো তুমি, করো বের করো, আগে তুমি ট্রাই করো, আমি তো করব। রিমোট দিয়ে ছাড়া আমি কি দিয়ে করব, এখানে কিছু নেই, রিমোট তো তুমি টাচ করতে পারবে না, কোনো কিছু, হাত মুখ কোনো জিনিস তুমি করো, টাচ করতে পারবে না, ফালতু টাইম ওয়েস্ট করো না, আমার কাজ আছে, তুমি করো বের করো, ঠান্ডা মাথায় ব্রেনটা খাটাও, তুমি করো, আমার ভালো লাগছে না, কাজ আছে, বিস্তর কাজ করে আছে, পারবে না তো, ঠিক আছে বেশ আমি বের করছি। আপনি
তোমরা তো দেখতেই পেলে যে আমি কিভাবে করলাম আর জিনিসটা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো আমি এই হাতে টাকাটা যেটা আমি লুকিয়ে রেখেছিলাম, বাট এটা ব্যাগের মধ্যেই ছিল, তোমরা দেখেছো। আর ওই বের করলেও তো আমি তো আগেই বলে দিয়েছিলাম যে এটাকে টাচ, মানে ব্যাগটাকে টাচ না করে যে এই টাকাটা বের করতে পারবে, টাকাটা হবে তার। তো অ্যাজ ইউজুয়াল ও সেই টাচ করে বের করলো আর আমি ওর হাত থেকে কেড়ে নিতে টাকাটা আমার হয়ে গেল। তো আমারই মাথায় এই প্ল্যানটা হঠাৎই এসেছিল, তোমাদের কাছে এটা বোকা বোকাও লাগতে পারে। আর ওর কথা আর কি বলবো, অ্যাটলাস বোকা মেনেই গেছে। তো এনিওয়ে আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।